Assalamualaikum viewers, আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এসপি রকমারি ভ্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। সকালবেলা বেলকুনিতে এসে আজকে মনটা একদম ভরে গেছে। তার কারণ হচ্ছে প্রতিটা গাছে এত বেশি ফুল দেখতে পেয়েছি, আর সকাল সকাল এত ফুল দেখলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। তো এই বেলকুনিতে আজই প্রথম পর্তুলিকা ফুটেছে, তো এটা দেখে বেশ ভালো লাগছে। আর আজকে আপনাদের সঙ্গে আমি যেই ভিডিওটা শেয়ার করব, এই ভিডিওটা অনেক আপুদের অনেক উপকারে আসতে পারে। অনেক আপুদেরই বেলকুনিতে প্রচুর পরিমাণে রোদ আসে, আবার অনেকের বেলকুনিতে একদমই রোদ আসে না। তো তারা কি ধরনের গাছ লাগাবেন বেলকুনিতে বুঝতে পারেন না। যারা একদম নতুন বেলকুনিতে গাছ লাগাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো এখানে যে গাছ দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে আমার বেলকুনির নতুন সদস্য। এখানে আপনাদের ভাইয়া তার পরিচিত একজনের কাছ থেকে এই গাছ দুটো আমাকে এনে দিয়েছে। আসলে আমি বলেছিলাম যে আমার এই গাছ দুটো দরকার, তো এই জন্য সে নিয়ে এসেছে। আর আমার টব ছিল না, তাই এখানে একসাথে দুটো গাছ লাগিয়ে রেখেছি, পরে আলাদা করে নিব। তো এখানে একটা হচ্ছে সিডাম আর একটা হচ্ছে বেবি টিয়ার, আপনারা কম বেশি সবাই চিনে থাকবেন। তো এই গাছ সম্পর্কে পরে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব, এখন মূল ভিডিওতে চলে যাই। যাদের বেলকুনিতে প্রচুর পরিমাণে রোদ আসে, মানে সকাল থেকে একদম বিকেল অবধি রোদ আসে, তারা কোন ধরনের গাছ বেলকুনিতে রাখতে পারেন সেটাই প্রথমে দেখাচ্ছি। সবার প্রথমে যেটা শুরু করছি সেটা হচ্ছে পর্তুলিকা। আমরা কম বেশি সবাই জানি যে পর্তুলিকা অনেক বেশি রোদের গাছ, এটাতে যত বেশি রোদ আসবে গাছটা তত ভালো গ্রো করবে। সেই সাথে নয়নতারা, নয়নতারা তো আমরা সবাই জানি এটার অনেকগুলো ভ্যারাইটি আছে, আর এই গাছটা কিন্তু ১২ মাস ফুল দিয়ে যায়। তো ১২ মাস বেলকুনিতে ফুল চাইলে এই গাছটাকে কিন্তু অবশ্যই বেলকুনিতে রাখতে পারেন। এটা অনেক বেশি রোদের দরকার হয়, যত বেশি রোদ পাবে তত বেশি ফুল দিবে। সেই সাথে আছে কাটা মুকুট গাছ, কাটা মুকুটেও কিন্তু প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন হয়। আপনাদেরকে সহজ ভাষায় একটা জিনিস আমি বুঝিয়ে দেই। সাধারণত যে কোনো ফুলের গাছ বা ফলের গাছ যদি আপনারা লাগাতে চান সেক্ষেত্রে অবশ্যই রোদের প্রয়োজন হবে। ফুল গাছ আর ফলের গাছ এই দুটো গাছের জন্যই প্রচুর পরিমাণে রোদ দরকার হয়। তাই এতগুলো গাছের কথা মনে না রেখে সহজ ভাষায় শুধু এটা মনে রাখলেই হয় যে কোনো ফুল গাছ বা ফলের গাছের জন্য অনেক বেশি রোদের দরকার হয়। কিন্তু বিভিন্ন ধরনের পাতাবাহার বা অন্য টাইপের যে গাছগুলো থাকে, মানে ঘরের সৌন্দর্যের জন্য যে গাছগুলো থাকে, সেগুলোর কিন্তু সচরাচর অনেক বেশি রোদের প্রয়োজন হয় না। ওগুলো সেমি শেডে বা উজ্জ্বল আলোতে অনেক বেশি ভালো হয়। তো আমার বেলকুনিতে কিন্তু আমি রোদ আর ছায়া যুক্ত যে জায়গাগুলো আছে সেগুলো একটু মাথায় রেখে গাছগুলো রাখার চেষ্টা করেছি। আপনারা যারা নতুন বেলকুনিতে গাছ লাগাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবেন যে আপনার বেলকুনিতে কোন জায়গাটাতে বেশি রোদ আসে আর কোন জায়গাটাতে কম রোদ আসে। বেশি রোদের গাছগুলোকে অবশ্যই বেশি রোদে রাখার চেষ্টা করবেন, আর যেগুলো রোদ সহ্য করতে পারে না সেগুলোকে সেমি শেডে রাখার চেষ্টা করবেন। জেব্রিনা গাছটাকেও কিন্তু অনেক বেশি রোদে রাখলে পাতাগুলো খুব তাড়াতাড়ি একদম শুকিয়ে যায় আর পাতার কালারটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। এটা মূলত উজ্জ্বল আলোর একটা গাছ, এটাকে দুই তিন ঘন্টা রোদ আসে এমন জায়গায় রাখলে ভালো। পার্পেল হার্টটাকে অনেকে ভাবেন অনেক বেশি রোদের দরকার হয়, তবে আমি লক্ষ্য করে দেখেছি ৮-১০ ঘন্টা রোদ এই গাছটা সহ্য করতে পারে না। দুই তিন ঘন্টা রোদে থাকলে গাছটা বেশ ভালো গ্রো করে। ইঞ্চি প্লান্টটাও কিন্তু সেম, এটাকেও উজ্জ্বল আলোতে, মানে দুই তিন ঘন্টা রোদ আসে এমন জায়গাতে বেশি ভালো হয়। ডিরেক্ট সানলাইট, মানে অনেক সময় রোদে রাখলে পাতাগুলো একদম শুকিয়ে যায়। রিও গাছটাকে আমি অনেক বেশি রোদেও রেখে দেখেছি, ছায়াযুক্ত স্থানেও রেখেছি, আবার সেমি শেডের মধ্যেও রেখে দেখেছি। সব জায়গাতেই খুব ভালো গ্রো করে, তবে ৮-১০ ঘন্টা রোদে রাখলে গাছের পাতাগুলো একটু পুড়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো দুই তিন ঘন্টা রোদ আসে এমন জায়গায় রাখাই ভালো।
কোন গাছের জন্য কতটুকু রোদ প্রয়োজন সেটা আজকে শেয়ার করার একটা কারণ হচ্ছে, কয়েকদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে রোদে রাখা যায় এমন কিছু গাছের নাম যেন আমি বলি, বা কোন গাছগুলো ছায়াযুক্ত স্থানে ভালো হয় সেটা যেন একটু শেয়ার করি। তো আপুর উদ্দেশ্যেই আজকে মূলত ভিডিওটা করা। তো আমার মনে হয়েছিল যে বেশ অনেক আপুরাই আছে যারা একদম নতুন বেলকনিতে গাছ লাগাচ্ছেন, গাছ সম্পর্কে খুব একটা ভালোভাবে বুঝতে পারছেন না যে কোন গাছটা কোথায় রাখবেন। এই প্রবলেমটা আমিও একটা সময় ফেস করেছি, যখন প্রথম গাছ লাগিয়েছি তখন দেখা যেত বুঝতে পারতাম না যে কোন গাছটা কোথায় রাখলে ভালো হবে। অনেক গাছ দেখা যেত যে অনেক বেশি রোদের মধ্যে রেখেছি, যার কারণে গাছগুলো মরে গেছে। তো একদিনেই কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে কোন গাছের যত্নটা কেমন, সেটা আস্তে আস্তে বুঝেছি। তো আমি যতটুকু বুঝতে পেরেছি বা আমার যেই ক্ষুদ্র জ্ঞান আছে সেটুকু দিয়েই চেষ্টা করেছি আপনাদেরকে একটু হলেও বলার জন্য, আশা করছি অনেকের কাজে আসতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছেন মোরগ ফুলের বীজ থেকে কিন্তু একটাই চারা হয়েছিল, আর এই চারাটা মাশাল্লাহ ভালো গ্রো করছে। এখানে থাউজেন্ড অফ মাদার যে গাছটা, এটাও কিন্তু আমি খেয়াল করে দেখেছি অনেক বেশি রোদে ভালো হয়, এটাও মূলত অনেক বেশি রোদের একটা গাছ। আর সেমি শেডের গাছের মধ্যে তো আমাদের যে স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট, এগুলো সবই কিন্তু ইনডোরের গাছ, এগুলো সেমি শেডেই খুব ভালো হয়। অনেক বেশি রোদে রাখলে কিন্তু মানি প্ল্যান্টের পাতা একদম ঝলসে যায়, তো যার কারণে এগুলো আমি ঘরের ভেতরেই রেখেছি। তো আপনারা সবাই গাছ রাখার সময় একটু মাথায় রাখবেন যে কোন গাছটা আসলে কোথায় রাখলে ভালো হবে, দু একদিন রাখলেই বুঝতে পারবেন। তো গাছ নিয়ে তো অনেক কথা শেয়ার করলাম, এখন আরেকজন আপুর রিকোয়েস্টে চলে যাই। আসলে একজন না, প্রায় বেশ কিছু আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি ছোট যেই প্ল্যান্টার রাখার জন্য যেটা বানিয়েছিলাম, মানে ট্রেটা, সেটা কিভাবে বানিয়েছি যেন একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমি গ্লুকোজের একটা কাগজ কেটে নিয়েছি রাউন্ড শেপে, আপনারা যে কোনো ধরনের শক্ত যে কাগজ থাকে সেগুলো কেটে নিতে পারেন। আর সেটার চারপাশে আমি লেসটাকে লাগিয়ে দিয়েছি। এরপরে যেই সুতাটা আছে এই সুতাটা দিয়ে আমি মাঝের খালি অংশটাকে পুরোটা একদম কভার করে দিব, আর নিচের অংশটাতে আমি একটা কাপড় পেঁচিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মূলত জিনিসটা এরকম হয়েছে। আর গ্লুগানের সাথে লাগানোটা আসলে দেখাতে পারছি না, কারণ আমার গ্লুগানটা এমন একটা জায়গায় সেট করতে হয় যেখানে ক্যামেরা ধরাটা, মানে একা একা ক্যামেরাটা লাগানো খুব সমস্যা, তাই দেখাতে পারছি না। তো দুইটা লেসের যে মাথা সেই জায়গাটা তো একটু খালি থেকে যায়, তাই ওটাকে কভার করার জন্য আমি ছোট্ট একটা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার ট্রেটা কিন্তু একদম রেডি। এটাতে আপনারা যে কোনো ধরনের প্ল্যান্টার রাখার কাজে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে আরও বড় করে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, যখন বড় কোনো প্ল্যান্টার রাখবেন তখন কিন্তু বড় শেপে বানিয়ে নিতে পারবেন। আমি আগে যেটা বানিয়েছিলাম সেটার তুলনায় আজকেরটা একটু বড় করে বানিয়েছি, যেহেতু আমার এই প্ল্যান্টারটা একটু বড়। আপনারা চাইলে এর থেকে আরও অনেক বড় করে বানিয়ে নিতে পারেন। তো আপুদের রিকোয়েস্টে দেখিয়ে দিলাম কিভাবে আমি ট্রেটা তৈরি করেছি। আশা করছি আপুদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।